প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে রাত পোয়ালেই তোমাদের রেজাল্ট করোনার প্রাদুর্ভাবের কারণে প্রতি বছরের ন্যায় এবছর কিন্তু তোমরা রেজাল্টের দিন মার্কশিট হাতে পাচ্ছ না তো তোমাদের নিজেদের রেজাল্ট নিজেদের কি অনলাইনে দেখতে হবে কিভাবে দেখবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোন ওয়েবসাইটে দেখবে কি করে দেখবে যাবতীয় বলবো কাজেই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো তার আগে বন্ধুরা যারা এখনো পর্যন্ত শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবার আমি স্টেপ স্টেপ বাই আলোচনা প্রথমে তোমরা গুগলে যাবে গুগলে গিয়ে এইচ ই ডট সি ডট ইন এটা লেখার পর একটি পেজ খুলে যাবে যে পেজটি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনেতে সেই পেজের অন্তর্গত একদম ডান দিকে প্রেস রিলিজ দু বলে একটা ওপ নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর একটা পেজ তোমাদের জন্য খুলে যাবে পেজে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন তার অন্তর্গত লেখা রয়েছে রেজাল্টস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার কুড়ি কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উইল বি পাবলিশড অন সেভেন্টিন সেভেন দু হাজার কুড়ি অর্থাৎ সতেরো সাত দু হাজার কুড়িতে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে তিনটে তিরিশ পিএম অর্থাৎ থ্রি থার্টি পিএম মানে তিনটে তিরিশ মিনিট নাগাদ কিন্তু প্রকাশিত হবে তারপর কি বলছে থ্রু আ প্রেস কনফারেন্স টু বি হেল্ড অ্যাট রবীন্দ্র মিলন মঞ্চ সেভেন ফ্লোর বিদ্যাসাগর ভবন অফ কাউন্সিল এইখানে তোমাদের প্রেস রিলিজ প্রকাশিত হতে চলেছে রেজাল্ট অল দ্য হেড অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন অফ দেয়ার অথরাইজড রিপ্রেজেন্টেটিভ আর রিকোয়েস্ট টু কালেক্ট এইচ এস মার্কশিট অ্যান্ড আদার রিলেভেন্ট ডকুমেন্টস ফ্রম দ্য রেসপেক্টিভ ডিস্রিবিউশন ক্যাম্প্রিএম অনওয়ার্স অন থার্টি ওয়ান টু জিরো টু জিরো অর্থাৎ কি বলছে দুপুর দুটোর সময় স্কুলের অধিকারিকরা গিয়ে তোমাদের রেজাল্ট কালেক্ট করবে অর্থাৎ তোমাদের রেজাল্ট তোমরা একত্রিশ তারিখে হয়তো পাবে বা পরের দিন অর্থাৎ এক তারিখে ফার্স্ট আগস্ট তোমরা নিজেদের রেজাল্ট নিজেরা হাতে পাবে এবার কি করে তোমরা রেজাল্ট দেখবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে ওয়েবসাইটে তারপর কি বলছে জুলাই টু জিরো টু জিরো অর্থাৎ সতেরো তারিখে তোমরা চারটে থেকে বিভিন্ন ওয়েবসাইট যেগুলো দিয়ে দিয়েছে তাতে তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাবে এক্ষেত্রে বলবো চারটের সময় তোমরা যদি ট্রাই করো দেখবে ওয়েবসাইট খুলছে না বা হ্যাং হচ্ছে বা এক্সামিনেশন ফেল দেখাচ্ছে তোমরা ভয় পাবে না কারণ লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু চারটে খুলবে তাই জন্য তোমার নাও খুলতে পারে তোমরা একটু পরে ট্রাই করবে অবশ্যই খুলবে এবার বলবো কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা নিজেদের রেজাল্ট নিজেরা দেখতে পারবে প্রথম ওয়েবসাইট ডাব্লিউ বি আর টি এস ডট এনআইসি ডট ইন এটি হচ্ছে সব থেকে বিধ্বস্ত ওয়েবসাইট এই ওয়েবসাইটে তুমি যাবে এই ওয়েবসাইটে তোমাকে আমি প্রেফার করব যাওয়ার জন্য এই ওয়েবসাইটটি গুগলে গিয়ে লিখবে লেখার পর যে পেজটি খুলবে সেখানে নিজের রোল নাম্বার দেবে দিয়ে নিজেদের রেজাল্ট তোমরা দেখতে পাবে এছাড়াও তোমরা এস এম এস এর মাধ্যমে দেখতে পারো এছাড়াও আরও ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটগুলো কিন্তু পড়াশোনা জানিয়ে দিয়েছে এই সমস্ত ওয়েবসাইটে কিন্তু তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে যাওয়ার বদলে আমি প্রেফার করব প্রথম ওয়েবসাইটে যাও গিয়ে নিজেদের রেজাল্টটা নিজেরা দেখে নাও ওয়েবসাইটে যাওয়ার পর নিজেদের রোল নাম্বার দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো জায়গা পূর্ণ করবে পূর্ণ করার পর সাবমিট করলেই তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে তারপর সেটাকে তোমরা প্রিন্ট আউট করিয়েই নিতে পারো আরেকটি ঘোষণা রয়েছে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং শুভেন্দু দাসের সাজেশন ফলো করেছ তাদের জন্য একটি বিশেষ ঘোষণা পরের ভিডিওতে রয়েছে কাজেই ভিডিওটি কিন্তু মিস করো না নেক্সট ভিডিওতে ধন্যবাদ